গত কিছুদিন ধরে বাংলাদেশ নারী ফুটবলারদের সাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা। এর ভেতর অনেকে সানজিদা আক্তার নামে এক নারী ফুটবলারকে দেখে মুগ্ধ। অনলাইনে ভাইরাল হয়েছে নারী ফুটবলারের বেশ কিছু ছবি। সানজিদা আক্তার 2001 সালে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে এই দুর্গম অঞ্চলে থাকার পরেও ফুটবল খেলার প্রতি সানজিদা আক্তারের ঝোঁক ছিল প্রবল। ছোটবেলা থেকে পাহাড় পর্বতে বড় হওয়ার দৌড়ঝাঁপেও ছিলেন পারদর্শী। খেলার প্রতি তার এই অদম্য স্পৃহা তাকে নিয়ে এসেছে এ পর্যায়ে। সানজিদা আক্তার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 2011-তে বঙ্গমাতা শেখ ফজলুতুনেসা মুজিবর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম খেলে নিজের ফুটবল ক্যারিয়ারের সূচনা করেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে মিডফিল্ডার হিসেবে খেলেন। এছাড়া তিনি বসুন্ধরা কিংস মহিলা ক্লাবের হয়ে 7 নং জার্সিতে খেলেন। সানজিদা আক্তার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট লিখেছেন, পাহাড়ের কাছাকাছি স্থানে বাড়ি আমার, পাহাড়ি ভাইবোনদের লড়াকু মানসিকতা, গ্রাম বাংলার দরিদ্র ও খেটে খাওয়া মানুষের হার না মানার জীবনের প্রতি পরতে খুব কাছ থেকে দেখা আমার। ফাইনালে আমরা একজন ফুটবলারের চরিত্রে মাঠে লড়ব এমন নয়, 11 জনের যোদ্ধা দল মাঠে থাকবে, যে দলের অনেকে এই পর্যন্ত এসেছে বাবাকে হারিয়ে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলঙ্কার বিক্রি করে, অনেকে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে। আমরা জীবন যুদ্ধে লড়তে অভ্যস্ত, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব। জয় পরাজয় আল্লাহর হাতে, তবে বিশ্বাস রাখুন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। সানজিদার চমৎকার এই লেখা আবেগ সৃষ্টি করেছে ফুটবল ভক্তদের মনে। নিজের গ্রামের বাড়ি দোবাউরা উপজেলার ভক্ত সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু করেছে।